বন্দর নগরী চট্টগ্রামের মার্কেট গুণ। বুড়া জোয়ান কি বুড়া ব্যাক এখন মার্কেটিং ব্যস্ত। শহরের চিডাং শপিং কমপ্লেক্স, আফমি প্লাজা আর অভিজাত শপিং মল মিমি সুপার মার্কেটত তুলনামূলক কালেকশন ভালো, যার কারণে ভিড়ও বেশি। তবে ইয়ানের উল্টো চিত্র দেখা যার ফিনলে স্কোয়ারত। ফাশের মার্কেটত যেটে কাস্টমার ঠেলা ঠেলি একই সময় এডে উল্দি ফাঁকা, যা আছে তারাও কী হয়েছে এসির বাতাস খাইতু আর কী হয়েছে আড্ডা দিবার লাই। যে যার মতো শাড়ি, থ্রি পিস, জুতা, ব্যাগসহ নানান জাইতে কেনাকাটাত ব্যস্ত নগরবাসী। এটা হাজব্যান্ড বাচ্চা এদের লাগা আসি দিন আই থ্রি পিস কিনে, তারপর বাচ্চা লাফাফর জুতা এন মায়ের লাগা কিনে ফর কিনে, তো ঘোরাঘুরি করছি অনেক কম দরি আর ফেলি ব্যাগ দেই বহুত কিছু হচ্ছি, আর আর তো শেষ নাই। ভাবি ওকে ড্রেস লই বাচ্চার লাই, তারপর আই এনে ঘুরি বাসার যেতে দেড়টা দুটা, হ্যাঁ যাই এনে কইতে পাত্রান দি বেয়ারতুন সারা রাত ফয়েতে পাত্রানার আগ পর্যন্ত মানুষের ভিড় লাগিতা হে মার্কেট গুলো। কে কিনতো আইয়ে আর কি আইয়ে ঘুরতু রাতের বাজার দে বাদ দে একটা, কিন্তু নাই দি কারণ বুঝতে লাগুন তো, মানুষজন আছে কিন্তু মানুষ তো অতিষ্ঠ হয়ে যাবে গরমের জ্বালায়, মানে ঘুরে নে কাস্টমার বেশি এনে ঘুরে দে, মানে ধরুন কিন্তু এই একজন তার লয় এদের ধরুন পুরো ফ্যামিলি প্যাক, ধরুন এক কুমারে ধরুন 10 জন 15 জন 5 জন আর আসি কিনে ঘুরি বেলা কিছু মার্কেটিং করছি আর গরম হলো তার তাহান ধর বেশি গরম মার্কেটিং ইয়ে যায় সদর গরম হ্যাঁ হ্যাঁ মালার গরম। তবে কাস্টমার অলর অভিযোগ দি বৈদ্যুতিক লোডশেডিং এর কারণে প্রচুর গরম মার্কেট গুণত, আর দোয়ানদারালর বিরুদ্ধে আছে জিনিসপত্র দাম অতিরিক্ত হাঁকাইবার অভিযোগ। জিয়ান একটিয়া ইয়ার নাকি দাম দেয় 60 টাকা, সমস্যা কি বলতে পারেন 7,000 টাকা, যারা সাত কোনো জিনিসের দাম যদি 7,000 টাকা দেয় ইয়ান মূলিতে 1,200 টাকা মূলন পড়ে, তারপরে যে এর জিনিস ইয়েন 1,500-1,600 টাকা দিয়ে কিনতে পারিস, তো ওদের বেশ কম নইতে লাগবে না, তারপরেও কেনাকাটা তো করেন পরে তো, তবে কালেকশন শেষ হয়ে গিয়ে দোয়ান খালি কিনে ফেলি মানছি। দাম আর মনে হয় বাড়তে আছে মানে 1,000 টাকার জিনিস 2,000 টাকা ইন এখন লাস্টে যাই রে ফেরেশন হয়ে দিতে রাখো যে কত বেশি এত কই বেজে যে দুন কই এ দুন দি কিনি জি, কারণ দাম তো আইডি হয়ে গি মার্কেটত। তবে এই অভিযোগ মানতে নারাজ দোয়ানদারল, ওরা ফ্যামিলি কত যে হনা হাজ না হাজ বয় বালা দে, কিন্তু ওই তাতে নিশ্চয় প্রাইভেট গাড়ি আছে, গাড়ি ধরে রে ফ্যামিলি লামাই দিলি আর দোয়ানদার কল আঙ্গুল মাত অত সেরে হাবি টাইম সব দায়ের ঘুম দায়িত্ব আরে, কারণ হাজর বয় তো বালা দিল আগের হাম তো কিছু নাই, কিন্তু এটা আর ড্রেস পছন্দ নোয়ার নোয়ার হয়েছে হাতে হাতে 2,000-2,500 টাকা ফোনেরও চাই, তখন আর যদি দাম যদি 12,000 টাকা দিয়ে মূলত যারা তারা লইতে তো নাই আসে তো ফিল্ডিং মারি উঠলে, কিন্তু আর যদি যাবে 1,500 টাকা বেশি যদি 2,800-3,200 তো দাম এবার আর হবে 600 তখন ভেবে চিন্তা পাই এরকম, তার কারণ একটা দিন আর ছোট আঞ্চলিক ভাষা বুঝুন না মার্কেটিং নগরলে মার্কেটিং নুয়ে হয়, তার হার 12,000 টাকা দাম দিলে তো অনেক বেফোন আছে এটা মূলত চাপ দেয়। তবে যে যাই হোক রোজার মাস সারা রাত মার্কেটিং করেন ইয়ানোর একখান উপলক্ষ করি খুব উপভোগ করেন নগরীর তরুণ সমাজ। আর আর এক বছরে একবারই ঈদুল আজহা আর ঈদুল ফিতর ঘোরাফেরা করি, তারপরে শহরি করি শহরিয়ায় ঘুম যাই মার্কেট কিছু মার ঘুম নাই এই হিসেবে কেন ঘুরে লাম দেরি ফুরো রাত ঘুরে যাই না শহরি হয় ঘুম যাই টাইম পাস করেন হনো মতে এই না কেন খুশি হারি মাই ভাল আর নজর টুটল আর নজর দে হ্যাঁ কেন মাই পড়ে হনো হামাই তো তারা বিশেষ তার নমস্কার বিশেষ এখন বেগুন ঘুরে কিনিব যাই ঘুম যাইব আর ফেসবুক করিব এই লোক তো দিন শেষ, তারপর 3টা বাজে যাই রকম যাইব নমস্কার আমি হতো হাসতে নাই অক্কবার হলে দিন 12টা বাজে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চলমান অভিযানের কারণে অনেকটা নির্ভয়ে নিরাপদে কেনাকাটা করেন শহরবাসী। ব্যবসায়ী হলার আশা রোজার শেষ সপ্তাহ আরও জমি উঠিব ঈদের বাজার। চৌধুরী রাসেল, সি+ টিভি।